বন্ধুরা, বর্তমানে মেসেঞ্জারে কিন্তু নতুন একটি সমস্যা হচ্ছে। আমাদের অনেকেরই আইডিতে কিন্তু ইন টু ইন এনক্রিপ্টেড চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই আইডিতে আমার কিন্তু ইন টু ইন এনক্রিপ্টেড চালু হয়েছে, যার ফলে আমি আগে কি কি এসএমএস করেছিলাম একটা এসএমএসও আমি দেখতে পাচ্ছি না। আর এই সমস্যাটা কিন্তু অনেকের সাথেই হচ্ছে। তো আমি যদি উপর থেকে আই বাটনে একটা ক্লিক করে দিই, তারপর স্ক্রল করে যদি একটু নিচে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনটা চালু হয়ে গেছে, যার ফলে আমি আগে কি কি এসএমএস করেছিলাম সেগুলো কিন্তু পাচ্ছি না, সব এসএমএস কিন্তু হারিয়ে গেছে। তো সমস্যাটা কিন্তু বড় একটা সমস্যা। তো আপনার সাথেও যদি এমনটা হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন, আপনার কি করা উচিত এবং কিভাবে অপশনটা আপনি বন্ধ করবেন, এটা বন্ধ হবে কি না, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো আপনি যদি সত্যি এ সমস্যায় পড়েন, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো চলুন মূল টপিকে যাওয়া যাক। ওকে বন্ধুরা, তো আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি। তো এই সমস্যাটি আমি গতকাল রাতে ফেস করেছি। আমি রাত 9টার দিকে যখন মেসেঞ্জারে ঢুকি, তখন এই আইডিতে যেয়ে দেখি এই সমস্যাটা হয়েছে। আমি আগে এই আইডিতে কী কী এসএমএস করেছিলাম একটা এসএমএসও কিন্তু দেখতে পাচ্ছিলাম না। শুধু দেখতে পাই যে এখানে ইন টু ইন এনক্রিপ্টেড অপশনটা চালু হয়ে গেছে, এই কনভারসেশনটা চালু হয়ে গেছে। তো বর্তমানে এই সমস্যাটা কিন্তু অনেকের সাথেই হচ্ছে, তাই ভাবলাম এই সমস্যাটা সমাধান নিয়ে একটা ভিডিও তৈরি করি। তো এই বিষয়ে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, অনেকেই এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করেছে, তবে কেউই কিন্তু এটা সঠিক সমাধান দিতে পারেনি। তাই আমি অনেক রিসার্চ করার পর এটার একটা সঠিক সমাধান বের করেছি। তাই সেই প্রসেসটা এখন আপনার সামনে শেয়ার করব, যাতে করে আপনি এই সমস্যার সমাধান সহজেই করে নিতে পারেন। তো চাইলে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। যদি আপনার কপালটা ভালো থাকে, তাহলে তো মনে হয় এটা আপনি অফ করতে পারবেন। তো ইন টু ইন এনক্রিপ্টেড চালু হওয়ার অপশনটা অফ করতে হলে আপনি চলে যাবেন ফেসবুক লাইট অ্যাপে। তো এটা অফ করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক লাইট অ্যাপটা ব্যবহার করতে হবে। তো ফেসবুক লাইটে আসার পর এখান থেকে মেসেঞ্জার আইকনে ক্লিক করে দেবেন। তারপর এই পেজের উপরের দিকে একটি সেটিং আইকন দেখতে পাবেন, এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। সেটিং আইকনে ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই অপশানটি চলে এসেছে, ইন টু ইন এনক্রিপ্টেড চ্যাটস। তো এর আন্ডারে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে সিকিউরিটি অ্যালার্ট, এটাতে ক্লিক করবেন। এবার এই পেজ থেকে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশান দেখতে পাবেন। তো আমার দুটো অপশানই কিন্তু অন করা আছে, আপনি এই দুটো অপশান এখান থেকে অফ করে দেবেন। তো আমি অফ করে দিচ্ছি। অফ করার পর এখান থেকে ব্যাক করবেন, আবারও ব্যাক করবেন। এরপর এখান থেকে মেসেজ স্টোরেজ, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লাল কালারে লেখা আছে টার্ন অফ লো স্টোরেজ মোড, এখানে ক্লিক করবেন। তারপর এই টার্ন অফ অপশানে ক্লিক করে টার্ন অফ করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ হয়ে গেছে। এরপর এই পেজের উপরে দেখতে পাচ্ছেন টার্ন অন সিকিউর স্টোরেজ নামে একটি অপশান আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে ক্রিয়েট ইওর পিন, তো এখানে আপনি নতুন করে একটা পিন নাম্বার সেট করে দেবেন। তো আমি নতুন একটা পিন সেট করে নিচ্ছি। কনফার্মের জন্য আবারও একই পিন নাম্বার দিয়ে দেব। তো পিন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনি বেরিয়ে এসে মেসেঞ্জারে প্রবেশ করবেন। তো যাদের আইডির সাথে আপনার সমস্যাটা হয়েছে, তাদের আইডিতে যাবেন এবং আপনি সমস্ত মেসেজ বা সেটিংগুলো ফিরে পাবেন। তো মেসেজগুলো ফিরে পাওয়ার এটা কিন্তু একটা উপায়। তো ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু পিন সেট করা নিয়ে একটা আপডেট এনেছে। তো পিন সেট করা নিয়ে কিন্তু সবারই এই সমস্যাটা হচ্ছে। তো আমি যদি মেসেঞ্জারে আসি, তারপর এখান থেকে যদি থ্রি লাইন মেনুতে ক্লিক করি, এখান থেকে যদি সেটিং আইকনে ক্লিক করে প্রাইভেসি অ্যান্ড সেফটির ভিতরে যাই, তাহলে কিন্তু এখানে আমরা ইন টু ইন এনক্রিপ্টেড চ্যাট এই অপশানটি দেখতে পাবো। তো এটার ভিতরে গেলে দেখতে পাচ্ছেন এখানে অফ করার কোনো অপশানই নেই, ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু অফ করার কোনো অপশানই এখানে রাখেনি। ইন টু ইন এনক্রিপ্টেড চ্যাট এই অপশানটা কিন্তু এমনি এমনি হয়নি, এটা ফেসবুক থেকে অটোমেটিকভাবে চালু করে দিয়েছে। তো আমি যেভাবে দেখিয়েছি এভাবে সেটিংগুলো করে নিলে আপনার এসএমএসগুলো ফিরে পেতে পারেন। আর এটা অফ করার যদি কোনো অপশান আসে, তাহলে ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।